দারুণ তো, দারুণ মজা তো। দেখো দারুণ মজা লাগছে না শীতের সময়? এইসব শীতের সময় মানে কি মজা কে মজা, একদম এর টেস্ট মানে যে খাবে সে বারবার খাবে। বন্ধুরা কত সুন্দর লোভনীয়, খালি দেখুন লাউ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম নতুন রেসিপি নিয়ে, আর এই হাতে দেখতে পাচ্ছেন লাউ দাঁড় করে রেখেছি। হ্যাঁ, আর লাউ দিয়ে আজ বানাতে চলেছি এক মজা রেসিপি, হ্যাঁ, যা খেলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আজকের আপনারা তো অনেক রকম ভর্তা খেয়েছেন, হ্যাঁ, আপনারা আলু ভর্তা খেয়েছেন, সিম ভর্তা খেয়েছেন, বেগুন ভর্তা খেয়েছেন, কাঁচকলার ভর্তা খেয়েছেন, ভর্তা তো অনেক রকম হয় বন্ধু। আজকে এই লাউ দিয়ে ভর্তা বানাতে চলেছি, যা মানুষের মুখে লেগে থাকবে, বাচ্চা বয়স্ক সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধু। চলে আসুন, কালকে চিকেন খাইয়েছি, আজকের ভর্তা খাওয়া চলো চলো। আরে লাউটা বন্ধুরা আমাকে একজন গিফট করেছে, অনেকে অনেক জিনিস গিফট করে, আমাকে সবজি গিফট করেছে, বলে আপনি নেন একটা। হ্যাঁ, খেতের একদম টাটকা সবজি বন্ধুরা, একদম কেটে সবে আমাদের বাড়ির এখান দিয়ে যাচ্ছিল, আজকে সকালে দিয়েছে, আজকে সকালে দিয়েছে, তা বলি দিলো যে কালে একটা রেসিপি বানাই বন্ধুদের স্বাদের লাউ। ভালো করেছো, অনেক বন্ধু নিচে মনে পড়বে। দেখুন কেমন কাছে, দেখুন আমার হাত দেখে পাচ্ছেন, দেখছেন আমি এখন এসবি চালাচ্ছি বলে ওর গায়ে হাত দিচ্ছি না, হ্যাঁ, না তো আমি ওর গায়ে হাত দিতাম। মানে মানুষকে যেমন মানুষ ভালোবাসলে বুঝতে পারে, এই কি পড়ে আছে কাছে ওরা বুঝতে পারে। হ্যাঁ, ছোট্ট মতো বন্ধুরা জিপের করছে না, কু করতে মানে কি অবস্থা দেখো আজকের, কোন বন্ধুরা বাটাবাটি নি আর খাটা খাটি নি, হ্যাঁ, সেই জন্য দেখছেন কিরকম সরু সরু করে আদাগুলো কাটছে, একদম। আর আমার মা হচ্ছে শিল্পী মানুষ, একদম আর্টিস্ট, দেখছেন এখানে আদা রাখছে, তা দেখুন কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে, হ্যাঁ, খুব সুন্দর লাগে। বারণ করলে শুনবে না বন্ধু, হ্যাঁ, বারণ করলে শুনবে, কিন্তু ভালো লাগে দেখতে না, মন ভালো। ওর আমার অত গুছোতে হবে না, বলে না আমি রাখবো, হ্যাঁ রাখো। দেখুন লাউটা খুব কচি, এবার কচি লাউ আমি এই কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে আমি একে ফুটিয়ে ফুটিয়ে দেবো, মজা লাগে নাকি বলতেছি। এই দেখো মাও কাঁটা চামচ নিয়ে হাজির হয়ে গিয়েছে, সত্যি তো একদম কচি না লাউটা, ধীরে ধীরে কাঁতো, ও কচি বলে ওর আচার মেয়ে কাঁতো, এরকম আরামসে 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 কাঁতো, আরামসে লাইন করে করে, এরকম লাইন করে করে কাঁতো, কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, মজাদার জিনিস, সবাই মিলে পড়ে এখন ভুল পড়া, হ্যাঁ বলে না এর বাগে বেয়েছে।
বন্ধুরা এই যে বিন ফুটিয়ে দিয়েছি এবার এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা একদম ডিজাইন ডিজাইন হয়ে গেছে এবার ঘিটা মাখিয়ে দিচ্ছি দেখুন পুরোটাই দেখছেন আর লম্বা মতো না আরো দেখতে দারুণ লাগে সেই জন্য লাইন 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 হয়ে গেছে একদম পুরো দেখছেন পুরো ঘি মাখানো হয়ে গেছে বন্ধুরা উনুন দেখুন একদম দাউ দাউ করে জ্বলছে খুব সুন্দর আর দেখুন আমি কি করি শুধু হ্যাঁ কি করি শুধু দেখুন দেখছেন হ্যাঁ দেখুন লাউটা ঝলছে না হবে একটু হ্যাঁ দেখুন আপনারা পারলে গ্যাস করতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ চলছে একদম ভালো করে ঝলসে নেওয়ার কাজ বা পুড়িয়ে নেওয়ার কাজ দেখো বন্ধুরা দেখছেন ঝলসানো পুরো একদম রেডি কালো হয়ে গেছে দেখছেন এরকম হতে হবে একদম তা বন্ধুরা হ্যাঁ আপনারা কমন করে বলবেন সব জিনিস পোড়ালে তো কালো হয়ে যায় প্রায় সব জিনিসই কালো কোন জিনিস পোড়ালে কালো হয় না লাল হয় দেখুন বন্ধুরা এই যে ঝলসে নিয়েছি আর কালো কালো হয়ে গেছে তো চামড়া যেরকম মানুষ এই ফসকা পড়ে যায় সেরকম হয়ে গেছে এবার এটাকে একটা যে কোনো ছুরি বা কাঁটা চামচ দিয়ে এইভাবে করবেন সব উঠে যাবে একদম ওয়াশ করে নেবেন নিয়ে আর জল দিয়ে ভালো করে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব একদম দেখছেন আর একদম দেখুন সিদ্ধ হয়ে গেছে দেখছেন হ্যাঁ সিদ্ধ হয়ে গেলে দেখুন তল তল করছে দেখছেন হ্যাঁ দেখুন এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হবে দেখুন বন্ধুরা প্রথমে এই এই দিকটা কেটে একটু ফেলে দেবো গোড়াটা হ্যাঁ এই কেটে ফেলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আর এই দিকটাও একটু কেটে ফেলে দেবো মুখের দিকটা এই দেখছেন এবার এটাকে দেখছেন কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন দেখছেন একদম ভাব উঠছে এখন খুব সুন্দর এবার এটাকে আমি মাছখান দিয়ে কাটছি দেখুন এটা আপনাদের দেখাচ্ছি দেখুন একদম দেখছেন পুরো সিদ্ধ দেখুন দেখুন সিদ্ধ হয়ে গেছে এটা কাটতে না বন্ধুরা হালকা হালকা খুব সুন্দর এই দেখুন একটা সুগন্ধ ভেসে আসছে কিন্তু হ্যাঁ ঠিক দেখুন এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন সয়ের তেল দিয়ে দিচ্ছি দেখুন বড়িগুলা ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে বন্ধুরা ওষুধ কটা ভেজে নেব এবার এই শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা কি সুন্দর ঝাঁজ এবার কড়ার মধ্যে দেখুন জিরে দিয়ে দিচ্ছি জিরে দেখুন বন্ধুরা হিং দিচ্ছি হিং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসঙ্গে দিয়ে দিলাম এই মুহূর্তে আমার মা খুঁজি সামলাচ্ছে হ্যাঁ আমি মশলা দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি সামান্য আর এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি বিশেষ করে মশলা বানানোর সময় আমার খুব মজা লাগে চারিদিকটা কেমন চারিদিকে সুগন্ধে ভরে ওঠে হ্যাঁ এবার একটু জিরে গুঁড়ো সরি বন্ধু এটা ধনে গুঁড়ো এইটা জিরে গুঁড়ো এক চামচ মধ্যে দিলাম আর একটু এটা ঝাল লঙ্কার গুঁড়ো আগে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম খাবে দেবেন ছোট বড়োর কথা ভেবে দেবেন বাড়ি এবার জাল দাও ভালো করে আর হালকা জালে
এটাকে ভালো করে মশলাটাকে পাক করে নিতে হবে সব সময়। দেখুন মশলা একদম রেডি হয়ে গেছে, দেখছেন। এবার এর মধ্যে যে লাউটা ছিল কুচি কুচি করে কাটা ছিল, হ্যাঁ, সেটা এবার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, লাউ যে এত সুন্দরভাবে বানানো যায় আর খেতে যে এত সুন্দর লাগে, আপনারা কিন্তু একবার বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন, বুঝতে পারবেন। এবার বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে নেড়ে নেব। লাউটা ভালো করে একদম নেড়ে চেড়ে নিয়েছি, আর সামান্য একটু জল দিচ্ছি। লাউয়ের ভেতরে কিন্তু জল থাকে বন্ধু, হ্যাঁ, একদম আমি অল্প করে দিচ্ছি, দিয়ে মশলাটা যাতে এর সঙ্গে অ্যাক্টিভেট হয় আর কি, হ্যাঁ, মিশে যায় আর কি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে রেখে দেবো। এদিকে 5 মিনিট ফুটছে আর আমি বড়িগুলো দেখছেন গুঁড়ো করে নিচ্ছি, আর লঙ্কাটাও গুঁড়ো করে নেবো। আরে হাত দিয়ে গুঁড়ো করা যাচ্ছে, বুঝেছেন বন্ধু? আর এটা হচ্ছে বিউলির ডালের বড়ি, খুব টেস্টি হয়। আমি যেভাবে বানাবো না, একদম গালে পড়বে, হ্যাঁ, মরমর করকর করে খাবে অমনি, একদম টেস্ট টেস্ট অসাধারণ। বাহ, হ্যাঁ, ভর্তার সঙ্গে এইসব দিলে জমে যায়। বন্ধুরা, একটা গাছ থেকে লেবু তুলে নেবো, দেখি কোন লেবুটা তুলি। নিচে 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 পড়ে আছে, পড়ে আছে, একটা পড়ে আছে, পড়ে আছে, ওটাই নিয়ে নিতে হবে। ও হ্যাঁ বন্ধুরা, সত্যি পেকে পড়ে গেছে, একদম পাকা লেবু পড়ে গেছে, দেখো বড় সাইজের লেবু একদম। হ্যাঁ বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, দেখছেন জলও শুকনো হয়ে গেছে একদম, দেখছেন। এবার এর মধ্যে নুন দিতে হবে, নুনটা প্রথমে দিলে অসুবিধা আছে, ওই জন্য আমি লাস্টে দিচ্ছি, কতটা কি কমে যায় আর কি। হ্যাঁ, এবার নুন দিচ্ছি, নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। আর এর মধ্যে যে আদা কুচনো ছিল, দেখছেন, ফিতের মতো সরু সরু করে, ওইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবো একটু নেড়ে চেড়ে দেবো, আর এর মধ্যে একটু কাসুরি মেথি, এই কাসুরি মেথি আর দিয়ে একটু ওগড়ে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব দারুণ লাগবে বন্ধুরা, আপনারা দেবেন, লাগবে। আর এখন তো মুদিখানা দোকানে বাড়ির কাছে পাওয়া যায়। হ্যাঁ, এবার এর মধ্যে এই যে ওসনটা ফ্রাই করা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। আর লঙ্কাটা যে যার আন্দাজ মতন দেবেন, যে যেরকম খাবেন। হ্যাঁ, আমি অল্প একটু দিচ্ছি, হ্যাঁ, আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এর ফ্লেভারটা খুব সুন্দর হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। টেস্ট যে একবার পাবে না, সে বারবার চাইবে যে এরকম খাবার যেন আমাদের হয় বারবার। এবার এটাকে 1 মিনিট চাপা দিয়ে রাখ। 1 মিনিট? 1 থেকে 2 মিনিট। আচ্ছা, মাত্র? হ্যাঁ হ্যাঁ, টাইম হয়ে গেছে, দেখুন। খুব সুন্দর সুগন্ধ আসছে, দারুন দারুন। এবার এর মধ্যে, হ্যাঁ, দেখছেন এই লেবু রস, লেবু রস চেষ্টা করবেন দিতে। অ্যাকচুয়ালি যদি লেবু রস না থাকে, আমচুর পাউডারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে লেবু রসটা দিন না, খুব দারুন হয়, তাই একদম ফ্লেভার জমে যায়, একদম আমাদের রেডি হয়ে গেছে। এবার যে ভাজা বড়িটা ছিল বন্ধুরা, হ্যাঁ, এই দেখছেন, ভাজা বড়ি দিয়ে, আর এটাকে ফোটাবের কোনো দরকার নেই, সিদ্ধ করার দরকার নেই, হ্যাঁ, রাখবার কোনো দরকার নেই। এবার এটাকে আমরা নামিয়ে নেবো, নিয়ে এবার খেয়ে আপনাদের যা। আচ্ছা, আর ওইদিকে বন্ধুরা, আমার মা কিন্তু ইতিমধ্যেই ভাত করে আনবার জন্য কিন্তু চলে গিয়েছে, খুব
চেষ্টায় আছি। হ্যাঁ আবার ধান আছে, আমাদের প্রচুর কাজ বন্ধু, কি বলবো বলে আপনাদের বোঝাতে পারবো না বন্ধু। আর এবার নামিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা, এবারে দেখব কেমন হয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের এই লাউ ভর্তা রেসি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। বাড়ির সবাই আপনাকে তারিফ করবে দেখবেন, এইভাবে বানালে।